শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার গর্ত আমি ভরাট করব, এই জন্য সবার দিকে তাকাই থাকবো না। আমি এমপি হওয়ার পর আমার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে, আমরা কিনা নাই কিনি নাই, দুইজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ থেকে আসেন, এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার, ওনাদের অ্যাকশনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি, নিয়া কিছু পাথর নিছি, নিয়া বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটুমিন আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন, কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়। রাস্তার ক্ষেত্রে গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি, এই সৌজন্যে মালিক জাপানি উনি আমাদেরকে এই ট্রাক্টরটা দিছে। এখন গাড়ির মধ্যে কি কি আছে দেখো, এই যে এই গাড়িটার মধ্যে থাকবে, এই যে দেখেন এটা হচ্ছে পাথর আছে আর ভিটামিনের টা কই দেখি, এখানে আরে আমার কাজ শেষ করে অনেক গরম, এই সর তুমি সরো, এই যে নষ্ট হইতেছে, গরম গরম, এই যে এই ভিটামিনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের অ্যাকশন মহোদয়কে যে উনি আমার ভিটামিন দিয়ে সহযোগিতা করার কারণে। এখন আমার গর্ত আমার এলাকার যে রাস্তার গর্ত এইটা ঠিক আছে, এইটা তো হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কখন গর্তগুলো হচ্ছে, এই জন্য আমরা দেখায় দেখায় যদি দুই তিনজন কাজের লোক দিয়ে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন, কারণ মেনটেনেন্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না, বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না। তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তুমি একটু দেখাই দাও যে এই উদ্যোগটা ট্রাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্রাক্টরগুলো নিয়োজিত, এরা জনস্বার্থে কাজ করে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আছে আমার ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নাও, একটু এক মিনিট একটা ইন্টারভিউ নিয়ে নাও। কার্যক্রম করে থাকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা থোক বরাদ্দ আসে, সেটা ডিস্ট্রিক্টের একজন স্যার চট্টগ্রাম উপজেলা আছে উপজেলার একটা লিস্ট করে যে কীভাবে সেটা সমবন্টন হবে ই করে সেই